নেদারল্যান্ডস বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের টার্গেট 230 রানের, আসলে কি এক্সপেক্টেড? বাংলাদেশের বোলিং, বাংলাদেশের ফিল্ডিং, বাংলাদেশের ক্যাপ্টেন্সি, নেদারল্যান্ডস যেভাবে শুরুতে ব্যাট করেছিল শেষ পর্যন্ত তারা পুরো 50 ওভার খেললো, 229 রান করলো। দ্য ওয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশ পরবর্তীতে ম্যাচের লাগাম ধরতে ব্যর্থ হয়েছে, কতটা এক্সপেক্টেড ক্রিকেট আমরা খেলেছি আমাদের বোলিং ওয়াইজ, ফিল্ডিং ওয়াইজ, ক্যাপ্টেন্সি ওয়াইজ, আমি একটু শেষ থেকে শুরু করতে চাই এবং এরপরে আবার শুরুতে যাব। শেষ ওভারে শেখ মাহাদি কেন বল করতে এলেন? আমার হাতে মেহেদি হাসান মিরাজ, আমি বাদ দিলাম মেহেদি হাসান মিরাজের অপশনের কথা, তাসকিন আহমেদের কিন্তু একটা ওভার বাকি ছিল এবং পেসারদের মধ্যে সবচেয়ে ভালো বল করা, ইকোনমিক্যাল বল করা বোলারদের মধ্যে তিনি একজন। সো তাসকিন আহমেদের যখন ওভার থেকেই গেছে এবং সেই সময়টায় যখন হচ্ছে একদম কি বলবো যে সুপার টেলেন্ডার দুজন ব্যাটসম্যান ব্যাটিং এ, সেখানটায় আমি কি কারণে স্পিনের উপর ডিপেন্ড করলাম, আমার কাছে সবচেয়ে শেষের যে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত মনে হয়েছে সেটা, যে শেখ মাহাদিকে ওই সময়টা আনার প্রয়োজন ছিল না। টার্গেটটা যখন 230 হয়ে যায়, 220 এর উপরে হয়ে যায়, তখন কিন্তু সেটা একটা মনস্তাত্ত্বিক প্রেসার। শেষ ওভারে যদি 17 রান কনসিড না করে 4-5 রান হতো সেটা 220 এর নিচে থাকতো, সেটা আমরা হতে দেইনি এবং সেই জায়গাটা আমরা প্রপার রোলটা প্লে করতে পারি নাই। শুরুর দিকে যদি আমরা দেখি 3 রানে 1 উইকেট, 4 রানে 2 উইকেট, দে আর আন্ডার প্রেশার, এবং আন্ডার প্রেশার সিচুয়েশন থেকে একটা সময় আমরা দেখলাম 64 রানে 4 উইকেট চলে গেছে নেদারল্যান্ডসের, 100 রান, 107 রান সম্ভবত, মানে 110 এর আগেই তারা তাদের অর্ধেক ব্যাটিং অর্ডারের যারা স্ট্রেংথ তাদেরকে হারিয়ে ফেলেছে। এরপর সেই দলটা 50 ওভার খেলেছে, এরপর সেই দলটা 229 রান করেছে এবং বাংলাদেশ যেভাবে ক্যাচ প্র্যাকটিস করেছে, ক্যাচ মিস করেছে, তাতে যেন ক্যাচিং শেখানোর জন্য, মানে ফিল্ডিং না, ক্যাচিং শেখানোর জন্য বাংলাদেশে আসলে কোচিং প্যানেলে কাউকে নবম সদস্য হিসেবে যোগ করা যায় কিনা সেটা একটা ডিসকাশন হতে পারে। নগদ প্রেজেন্স রিয়াসাত আজিম আপনাদের সাথে আছি, বাংলাদেশের ইনিংসটা নিশ্চয়ই আপনারা একটু পরে দেখবেন, বাংলাদেশ ব্যাট করতে নামবে, টার্গেটটা খুব যে সহজ তা বলার কোনো সুযোগ নেই। এখানটা যেহেতু মুস্তাফিজ ভালো বল করেছে, ধরে নিতে হবে উইকেট এমন কোনো একটা রোল প্লে করবে যেখানটায় সহজেই বল ব্যাটে আসবে না, যেখানে সহজেই বিগ স্কোরিং শটস খেলা যাবে না এবং ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ রয়েছে। বাংলাদেশের ইনিংস এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ দেখার জন্য আপনাদের দারুণ সুযোগ করে দিচ্ছে নগদ অ্যান্ড র্যাবিডল। র্যাবিডলের ওয়েবসাইট মেন কিংবা ওয়েবে গিয়ে সেখান থেকে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক ডাউনলোড করতে হবে এবং মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ দেখার একটা দারুণ সুযোগ। যাই হোক, মূল আলোচনায় আবারও ব্যাক করি, যে একটা সময় এমন অবস্থা যে 105 রানের মধ্যে 5 উইকেট, 107 রানের মধ্যে 5 উইকেট নেই, সেখান থেকে 78 রানের একটা পার্টনারশিপ আমরা দেখেছি সাইব ব্র্যান্ডের সাথে স্কট এডওয়ার্ডসের, এবং এই পার্টনারশিপ গড়তে গিয়ে যেভাবে যেভাবে তারা সুযোগ পেয়েছে, যেভাবে আমরা তাদের সুযোগ দিয়েছি, যেভাবে একটার পর একটা ক্যাচ মিস করা হয়েছে, এডওয়ার্ডসের তো একই ওভারে দুটো ক্যাচ মিস করলেন, লিটন মিস করলেন হাতে পড়া বল, মুশফিক মিস করলেন, এবং পরবর্তী সাইব ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি যে মেহেদি হাসান মিরাজ মিসজাজ করার কারণে সেই ক্যাচটা তিনি নিতে পারলেন না, অথচ বল কিন্তু অনেকক্ষণ উপরে ছিল। সো এই যে মিস্টেকসগুলো, শুধু কি ক্যাচিং, গ্রাউন্ড ফিল্ডিং এ যে ধরনের বাজে এবং পোর ফিল্ডিং আমরা দেখেছি, শরীফুল মিস করেছেন আমরা দেখেছি, সম্ভবত মুস্তাফিজের বলে সেটা বাউন্ডারি হয়ে গেল, এরকম অনেক মিসেস ছিল। সো একটা দল যখন এতগুলো সুযোগ পাবে, একটা দলকে যখন এতগুলো সুযোগ দেওয়া হবে, সেই দল তো একটা বড় স্কোর করবেই, এবং বড় স্কোরটা শুধু করেনি ইডেন গার্ডেন্সে, এখন মনে হচ্ছে হয়তো যে 230-29 এটা অনেক বড় স্কোর না, বা এই স্কোরটা আমরা ট্যাকেল করতে পারবো, কিন্তু উই হ্যাভ টু পুট ইন আওয়ার মাইন্ড যে দিন শেষে কিন্তু নেদারল্যান্ডসের স্ট্রেংথ হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্ট। তারা এখন পর্যন্ত সবচেয়ে সিগনিফিকেন্ট যে উইনটা পেয়েছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকার এগেনস্টে, এবং সাউথ আফ্রিকার এগেনস্টে তারা কিন্তু তাদের বোলিং এর জন্য জিতেছে, ব্যাটিং এর জন্য না। আমরা সবশেষ ম্যাচ যদি দেখি তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যায়, সেই ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা কি করলো, তারা হচ্ছে মাত্র 90 রানে প্যাকেট হয়ে গেছে, অল আউট হয়ে গেছে, এবং 90 রানে অল আউট হয়ে যাওয়া একটা দল, তার মানে সেই দলের ব্যাটিং এর আসলে কোনো কিছুই নেই। সেই দলটা বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন্সে তুলনামূলক ডিফিকাল্ট উইকেটে, কারণ ওই পার্টিকুলার ম্যাচে তাদের প্রতিপক্ষ তো প্রায় 400 রান করে ফেলেছিল, 399 সম্ভবত, সো এখানকার অতটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট না, এখানটায় তারা করেছে 229, এখানটায় তারা 6th উইকেটে 78 রানে পার্টনারশিপ করেছে, এখানটায় তাদের ব্যাটাররা একটার পর একটা চান্স পেয়েছে, এখানটায় প্রতিপক্ষ মানে বাংলাদেশ তাদের ক্যাচ ছেড়েছে, গ্রাউন্ড ফিল্ডিং মিস করেছে, লাস্ট ওভারে 17 রান তারা দিয়েছে, এবং ওখানটা আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন সাকিব আল হাসান তিনি আরেকটু স্মার্ট হতে পারতেন, তাসকিনের উপর ট্রাস্টটা রাখলে অথবা বিকল্প কোনো চিন্তা করলে, যদি স্পিন ডিপার্টমেন্ট দিয়েই আমার শেষ ওভারটা করতে হয় শেখ মেহেদি সেটার জন্য প্রপার কিনা, এক্সপেরিয়েন্সড কিনা, ট্রাস্ট রাখা যায় কিনা, আই হ্যাভ ডাউট।
হয়তো সাকিবের সেই ডাউটটা ছিল না। সো ওভারঅল দ্য সিচুয়েশন ইজ লাইক বাংলাদেশ 230 রান করতে হবে তাদেরকে এই ম্যাচ জিততে হলে, এবং এটা ইজ গোয়িং টু বি আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ ফর বাংলাদেশ। এই ম্যাচের রেজাল্ট বাংলাদেশের বিশ্বকাপের গতিপথ শুধু ঠিক করবে না, এখানে যদি কোনো কারণে আমরা খারাপ করি বাংলাদেশের পুরো ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, ক্যাপ্টেন্সি, ক্রিকেটার, বিসিবি সেলফ তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সো বাংলাদেশের নেদারল্যান্ডসের সাথে কোনো কারণে খারাপ করে ফেলাটা এটা 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 একটা বড় প্রেশার ক্রিয়েট হতে পারে আমাদের পুরো ক্রিকেট কাঠামোর উপরে। বাংলাদেশ যদি ভালো করে কনভিন্সিং উইন নিয়ে নেয় সেটা যতটুকু আলোচনায় থাকবে, খারাপ করার আলোচনাটা বেশি থাকবে। সো খারাপ ক্রিকেট খেলার সুযোগ নিয়ে আমরা আমাদের বোলিং অ্যান্ড ফিল্ডিংয়ে কিন্তু খুব বাজে পারফরমেন্স করেছি। কোনোভাবে একটা দল, যে দলটা 63 রানে 4টা গেছে, 107 রানে 5টা গেছে, সেই দল শেষ পর্যন্ত 50 ওভারে খেললো, বাংলাদেশকে 230 রানের টার্গেটও দিল। আনএক্সপেক্টেড, বাট উই ওয়ান্ট টু সি দ্য এক্সপেক্টেড পারফরমেন্স ফ্রম দ্য ব্যাটিং ডিপার্টমেন্ট। আজকে লিটন এবং তানজিদ তামিমের দিকে আমার প্রত্যাশা অনেক বেশি থাকবে যে তারা ধারাবাহিকভাবে আসলে যে ডিসপ্লেটা করতে ব্যর্থ হচ্ছেন। লিটন 250 পেয়েছেন, তামিম একটা পেয়েছেন, কিন্তু ওই যে কনসিস্টেন্সির জায়গাটা ওটা এখন পর্যন্ত মিসিং। সো উই ওয়ান্ট দ্যাট। আমরা শুধুমাত্র ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা বাংলাদেশ পুনে দেখেছিল সেখানটা বেটার ব্যাটিং আমরা খেয়াল করেছিলাম। সো এখান থেকে টপ অর্ডারকে জ্বলে ওঠার একটা বড় বড় সুযোগ আমার কাছে মনে হয়। তুলনামূলক দুর্বল দল দেখে খেলতে হবে। অ্যান্ড নাসমুল হোসেন শান্ত লাস্ট ইনিংসও ভালো করতে পারেনি, গত 4টা ইনিংসে আসলে তার ব্যাটে রান নেই, তারও ফর্ম ফেরাটা জরুরি। এবং সাকিব আল হাসান যেই প্রবলেমে এখন পর্যন্ত ভুগছেন, যে কারণে তিনি দেশে চলে গিয়েছিলেন, আবার তাকে ব্যাক করানো হয়েছে, তিনি ব্যাক করেছেন। সো সাকিব আল হাসান যদি ব্যাট করার সুযোগ পান শেষ পর্যন্ত তিনি কি করেন, তার কতটুকু উন্নতি হলো সেটাও কিন্তু দেখতে হবে। হোপ ফর দ্য বেস্ট বাংলাদেশের জন্য, গুড লাক। এবং বোলিং এবং ফিল্ডিং আমরা যে সুযোগগুলো দিয়েছি, ব্যাটিংয়ের জন্য আমরা কোনো ধরনের সুযোগ যেন প্রতিপক্ষ পায় সেরকম সিচুয়েশন ক্রিয়েট না করি।